প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি তোমাদের বাংলা ক্লাস নেব, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বাংলা কি পড়িয়েছিলাম, আমার পরে কবিতাটি অনুশীলনী ভিত্তিক পড়া পড়িয়েছিলাম এবং সৃজনশীল পড়িয়েছি। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো বই 52 পৃষ্ঠা। তোমরা তোমাদের সবাই বইয়ের 52 পৃষ্ঠা বের করো। এখানে দেখো যে অধ্যায়টি দেয়া আছে পাখিদের কথা। আমরা আজকে কি পড়বো? পাখিদের কথা এই অধ্যায়টি পড়বো। সবাই 52 পৃষ্ঠা বের করো, বইটি সবার সামনে রাখো, আর আমি পড়ছি, তোমরা একটু মিলাও সুন্দর করে এবং সাথে সাথে একটু খেয়াল করো, ঠিক আছে? পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো, পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক, আমাদের খুব পরিচিত পাখি কাক, কালো পালকে ঢাকা শরীর তার, কাক কা কা করে ডাকে, এরা ঝাঁক বেঁধে ওড়ে, খুব চালাক বলে নাম আছে কাকে, তবে বুকামি কাণ্ড করে সে, কুকিলের ডিমে তাদের বাচ্চা ফুটিয়ে দেয়। ঠিক আছে, তো কাক সম্পর্কে যে এখন আমি পড়েছি, কাকের গায়ের রং কি একদম কালো, ঠিক আছে? কাক কাকা করে ডাকে এবং এরা ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। তো কাকের একটা বুকামির কাণ্ড হচ্ছে কি, তারা তাদের নিজের ডিম এবং কুকিলের ডিম তারা আলাদা করতে পারে না, তখন কি করে, বুকামি করে কুকিলের ডিমে তাদের বাচ্চা ফুটায়। যখন সেই বাচ্চাটা উড়ে যায় তখন বুঝতে পারে যে আমি তো কুকিলের ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছি। তো এই বুকামিটি কাক করে থাকে। তো এরকম প্রশ্ন যদি থাকে যে কাক কি বুকামি করে বা কিভাবে বুকামির পরিচয় দেয়, তাহলে তোমরা কিভাবে লিখবে, এভাবে লিখবে গুছিয়ে, যে কাকের বুকামি কাণ্ড হলো যে সে না বুঝে কুকিলের ডিমে তাদের বাচ্চা ফুটায় এবং সে বাচ্চা যখন উড়ে যায় তখন সে বুঝতে পারে যে এটা কুকিলের বাচ্চা বা কুকিলের ডিমে সে তা দিয়েছে। আমাদের চেনা পাখি কুকিল, এই যে দেখো এখানে কুকিলের ছবি দেয়া আছে, ঠিক আছে? এদের রঙও কালো, কুকিলের রঙও কি কাকের মতোই কালো, তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের পুঁজ দেওয়া, ঠোঁট সবুজ ও বাঁকানো, চোখের রং টকটকে লাল, লম্বা লেজ আছে, কুকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে, কু কু ডাক ঠিক গানের মতো মিষ্টি, কুকিল বসন্তকালে ডাকে। তো কুকিল কখন ডাকে? কুকিল বসন্তকালে ডাকে। ময়না দেখতে যেমন সুন্দর তেমনই মিষ্টি তার গান, তার মানে ময়না হলো একটি গায়ক পাখি, ময়না গান গাইতে পারে। এই যে দেখো ময়নার ছবি দেয়া আছে, ঠিক আছে? অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে। তাহলে যদি প্রশ্ন থাকে যে অন্য পাখির ডাক এবং মানুষের কথা অবিকল নকল করতে পারে কোন পাখি, তাহলে তোমরা কি লিখবে, যে অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে ময়না পাখি, এজন্য মানুষ তাকে শখ করে পোষে। ময়নার রঙও কি কালো, চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা, ঠোঁট কমলা লালে মেশানো, পা দুইটি হলুদ। যদি কোনো পাখির বর্ণনা চায় যে কাকের বর্ণনা দাও, তাহলে এখানে যে কাকের বর্ণনা দেওয়া আছে যে কাকের শরীর, কাকের পালক কি ঢাকা শরীর তার, কালো পালকে ঢাকা শরীর তার, তারপর যেমন কাক কাকা করে ডাকে, এরা ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়, এরকম ভাবে বর্ণনা দিবে। যদি বলে যে কুকিলের বর্ণনা দাও, তাহলে এভাবে দিবে যে কুকিলের রং হলো কালো, কুকিলের ঠোঁট সবুজ ও বাঁকানো, তারপর কি চোখের রং টকটকে লাল, লম্বা লেজ আছে, কুকিল কু কু করে ডাকে, এভাবে তোমরা কি করবে বর্ণনা দিবে। তারপর দেখো অপর পৃষ্ঠা যাও, 53 পৃষ্ঠা, বুলবুলি পাখির ছবি দেয়া, ঠিক আছে? এখানে দেখো ছোট্ট পাখি বুলবুলি, মিষ্টি গানের কণ্ঠ তার, তার মানে বুলবুলি পাখিও কিন্তু গান গাইতে পারে। হালকা বাদামি আর কালো রঙের হয় বুলবুলি, লম্বা লেজের গোড়ায় আছে লাল টুকটুকে ছোপ, এরা পুষ মানে সহজে। তাহলে পুষ মানে কোন পাখি? বুলবুলি পাখি। মাথার উপরে সামনে ঝুলে পড়া একটি ঝুঁটি আছে, কোন পাখির মাথায় ঝুঁটি আছে? বুলবুলি পাখির। তারপর দেখো টিয়া, ঠিক আছে? এখানে টিয়া ছবি, টিয়া পাখির ছবি দেয়া আছে, আর এখানে টিয়া পাখি সম্পর্কে লেখা আছে, বর্ণনা দেয়া আছে। টিয়া সবুজ রঙের পাখি, টিয়া কোন রঙের পাখি? টিয়া হলো সবুজ রঙের পাখি, সবুজ তার ডানা ও লম্বা লেজ, বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত,
আছে লাল ও কালো রঙের দাগ, তারা ঝাঁক বেঁধে চলে। টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। তাহলে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে কোন পাখি? হ্যাঁ, টিয়া পাখি। তো এখানে দেখো ঝাঁক বেঁধে চলে কোন কোন পাখি, এখানে আমরা কাক পেয়েছিলাম ঝাঁক বেঁধে চলে, আর এখানে হচ্ছে টিয়া ঝাঁক বেঁধে চলে। এই বিষয়গুলো অবশ্যই তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে কোন পাখিকে কি বলা হয়, কোন পাখি কিভাবে ডাকে, কোন পাখির গায়ের রং কি, পালকের রং কি, ঠোঁট কেমন, তারপর হচ্ছে যে কোন পাখি পুষ মানে, কোন পাখি গান গাইতে পারে, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর দেখো এখানে দোয়েল পাখির ছবি দেয়া আছে, এখানে যে আছে এটা দোয়েল পাখি সম্পর্কে। দেখো সবাই একটু ভালো করে খেয়াল করো, ছোট পাখি দোয়েল। তাহলে এখানে দেখো দোয়েল, বুলবুলি, এগুলো কি ছোট পাখি? এই যে এখানে বুলবুলিকেও বলা হয়েছে ছোট পাখি, মানে এগুলো দেখতেই দেখা যায় আকারে ছোট। তারপর হচ্ছে দোয়েলও ছোট পাখি, দেশের সব জায়গায় দেখা যায় এদের, ঝোপের ঝাড়ে, গাছের কুটোরে, দালানের ফাঁকে ফুকুরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি, নরম সুরে শিস দেয়, সাদা কালোই সাজানো তার পালকের পোশাক, ডানার উপরে চওড়া দাগ টানা, এর লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল পাখি। সবচেয়ে ছোট পাখি টুনটুনি, এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না, এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায়। তাহলে কোন পাখিকে চঞ্চল পাখি বলা হয়? হ্যাঁ, তোমরা লিখবে টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয়। কেন বলা হয়? কারণ টুনটুনি পাখি কখনো স্থির হয়ে থাকে না, এই গাছ থেকে ও গাছে বা ছোট ছোট গাছে নেচে বেড়ায়, এই জন্য টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয়। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে ছোট পাখি কোনগুলো কোনগুলো? এখানে বুলবুলি, তারপর হচ্ছে দোয়েল, আর হচ্ছে টুনটুনি। তারপর দেখো তোমরা বইয়ের অপর পৃষ্ঠায় যাও, 54 পৃষ্ঠা, দেখো বাবুই পাখির ছবি দেয়া আছে। এখানে দেখো ছোট্ট পাখি বাবুই, তার মানে বাবুইও একটি ছোট্ট পাখি। এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে, সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বুনে, সুন্দর বাসা বুনতে পারে বলেই বাবুইকে বলা হয় তাঁতি পাখি, একে শিল্পী পাখিও বলা হয়। তাহলে তাঁতি পাখি বলা হয় কোন পাখিকে? হ্যাঁ, তোমরা লিখবে যে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। কেন বলা হয়? কারণ বাবুই পাখি খুব সুন্দর করে বাসা বানাতে পারে, সরু সরু আঁশ দিয়ে তারা কি করে বাসা বুনে, সুন্দর বাসা বুনতে পারে বলেই বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। আবার একে শিল্পী পাখিও বলা হয়। তাহলে শিল্পী পাখি বলা হয় কোন পাখিকে? হ্যাঁ, বাবুই পাখিকে শিল্পী পাখি বলা হয়। তারপর দেখো আছে শালিক। শালিক আমরা অনেকেই চিনি, ঠিক আছে, অনেকে দেখেছিও, শালিক একটি পরিচিত পাখি, আমাদের চেনা পাখি শালিক। চকচকে বাদামি পালকে ঢাকা শরীর, ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের, বাদামি দুই ডানার নিচে দুইটি উজ্জ্বল সাদা দাগ টানা, খাটু দুইটি হলুদ রঙের পা, এরা দল বেঁধে চলতে ভালোবাসে। তাহলে দল বেঁধে চলে আমরা এরকম পেয়েছিলাম কোনটি? এই যে কাক ঝাঁক বেঁধে বা দল বেঁধে চলে, তারপর হচ্ছে এখানে দেখো এখানে আর কোন পাখি যেন দল বেঁধে চলে, এটা হচ্ছে ময়না পাখি, ঠিক আছে। তারপর দেখো এখন তোমরা পড়ছিলে কোনটা? শালিক পাখি। এরপর দেখো এখানে মাছরাঙা ছবি পাখি দিয়ে, মাছরাঙা পাখি ছবি দেয়া আছে। মাছরাঙা একটি সুন্দর পাখি, মাছরাঙা একটি সুন্দর পাখি, এর মাথা, ঘাড়, পেট ও পিঠের রং গাঢ় বাদামি, খয়েরি রঙেরও হয়, চিবুক, গলা ও বুকে থাকে নানা রং, ডানার পালক উজ্জ্বল নীল, পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠুঁটে মাছ তুলে আনে। তাহলে মাছরাঙা কিভাবে মাছ তুলে আনে? তাহলে তোমরা লিখবে যে মাছরাঙা পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠুঁটে মাছ তুলে আনে। তারপর হচ্ছে দেখো এখানে নিচে আরো কত যে পাখি আছে আমাদের দেশে, আরো কত যে তাদের নাম, চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাহুক, শ্যামা, চিল, ঈগল, শকুন, কবুতর, এসব পাখির কথাও আমরা পরে জেনে নেব। এভাবে তোমরা কি করবে, পাখিদের কথা রিডিংটি 52 পৃষ্ঠা থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা পড়ে নেবে, প্রত্যেকটা
একটা স্টেপ তোমরা মনে রাখবে, কোন পাখির বর্ণনাটা কিরকম, কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়, কোন পাখির গায়ের রং কেমন, তারপর হচ্ছে যে ছোট পাখি কোনগুলো কোনগুলো, কোন কোন পাখি গান গাইতে পারে, কোন কোন পাখি জাগ পেতে চলে, ঠিক আছে, তারপর যে কোন পাখি ভালো সুন্দর বাসা বুনতে পারে, কেন তাকে তাঁতি পাখি বলা হয়, এগুলো তোমরা খুব ভালো করে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ে নেবে। তো আজকে তোমাদের পড়া রইলো এই পর্যন্তই, তোমরা ভালো করে রিডিংটা পড়ে নিও, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস করাবো, সবাই তোমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি বের করো। দেখো, গত ক্লাসে আমরা 43 পৃষ্ঠা থেকে 10, 11, 12 এই তিনটি অঙ্ক করেছিলাম। আজকে আমরা 13, 14 ও 15 নম্বর অঙ্কগুলো করব। দেখো 13 নম্বরের ডাকে কি আছে, সবাই তোমরা বইয়ের সাথে মিলাও। একটি বাগানে 276টি পেয়ারা গাছ ও 45টি আম গাছ আছে, বাগানে মোট কতটি গাছ আছে? এটা আমরা কিভাবে করব? একটি বাগানে গাছ আছে, পেয়ারা গাছ আছে 276টি, আম গাছ আছে 45টি, এখন বাগানে মোট কতগুলো গাছ আছে, তাহলে এটা আমাদের যোগ করতে হবে। দেখো আমরা কিভাবে করব। প্রথমে লিখব, একটি বাগানে লিখে একটি কমা দিব, তারপর নিচে লিখব পেয়ারা গাছ আছে 276টি, আম গাছ আছে 45টি। এখন পেয়ারা গাছ আর আম গাছ যোগ করলে তো বাগানের মোট গাছের সংখ্যা বের হবে। তাহলে দেখো আমরা যোগটা কিভাবে করব। 6 আর 5 হবে 11, 11 কি লিখব, 1 লিখব, আর হাতে থাকবে আমাদের 1। 7 আর 4 হবে 11, 11 আর ওই 1-এ হবে 12, 12 কি লিখব, 2 লিখব, আবারও হাতে থাকবে 1। তারপর এখানে আছে 2 আর হাতের আছে 1, তাহলে কত হবে 3, তাহলে কত হলো, সুতরাং বাগানে মোট গাছ আছে 321টি। তাহলে আমরা মোট গাছ কতটি পেলাম, 321টি, উত্তর 321টি। সবাই অঙ্কটা বুঝেছো? দেখো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, একটি বাগানে পেয়ারা গাছ আছে 276টি, আম গাছ আছে 45টি, এখন আমরা এটা যোগ করলাম, বের হলো 321টি, সুতরাং বাগানে মোট গাছ আছে 321টি। তারপর দেখো 14 নম্বরে আছে ছেলের বয়স 18 বছর, ছেলের বয়স কত বছর, 18 বছর, এবং মায়ের বয়স 52 বছর, মায়ের বয়স কত, 52, 10 বছর পর তাদের মোট বয়স কত হবে? এটা আমরা দেখো কিভাবে করব। প্রথমে ছেলের 10 বছর পরে ছেলের কত বছর হবে সেটা বের করব, তারপর মায়ের বয়স কত হবে সেটা বের করব, তারপর আমরা একসাথে করব। দেখো ছেলের বয়স 18 বছর, ছেলের বয়স এখন কত, 18, তারপর আমরা 10 যোগ দিলাম, কারণ 10 বছর পরে তার কত বয়স হবে, 10 যোগ দেওয়ার পরে দেখো কি হয়, 8 আর 0 হবে 8, 1 আর 1 হবে 2, তাহলে সুতরাং 10 বছর পর ছেলের বয়স হবে 28 বছর, 10 বছর পর ছেলের কত বয়স হবে, 28 বছর। আবার দেখো মায়ের বয়স হচ্ছে 52 বছর, মায়ের বয়স কত, 52 বছর, 52 সাথে আমরা 10 যোগ করলাম, 52 সাথে কত যোগ করলাম, 10 যোগ করলাম, তাহলে যোগ করলে দেখো কত হবে, 202, 5 আর 1 হবে 6, তাহলে কত হলো, সুতরাং 10 বছর পর মায়ের বয়স হবে 62 বছর, মায়ের বয়স ছিল 52 বছর, 10 যোগ করলে হয় 62 বছর, সুতরাং 10 বছর পর মায়ের বয়স হবে 62 বছর, আর 10 বছর পর ছেলের বয়স হবে 28 বছর। তাহলে দেখো এখন আমরা কি করব, 10 বছর পর তাদের মোট বয়স কত হবে, লিখব এখন সুতরাং 10 বছর পর তাদের মোট বয়স হবে কত, 28 যোগ 62, 28 যোগ 62, এখন আমরা এটা যোগ করব, 8 আর 2 হবে 10, 10-এর আমরা 0 লিখব, আর হাতে থাকবে আমাদের 1, 6 আর 2 হবে 8, 8 আর 1 হবে 9, তাহলে 10 বছর পর তাদের মোট বয়স কত হবে, সুতরাং 10 বছর পর তাদের মোট বয়স হবে 90 বছর, উত্তর 90 বছর। এখন দেখো 15 নম্বরে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 9,500 টাকার প্রয়োজন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য কত টাকা প্রয়োজন, 9,500 টাকা, সরকারি অনুদান হিসেবে 4,500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 2,000 টাকা দেওয়া হয়েছে। সরকারি অনুদান কত দিয়েছে, 4,500 টাকা, বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে 2,000 টাকা, তাহলে
এখন প্রশ্ন হচ্ছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন, তাহলে আমরা আগে কিভাবে বের করব। দেখো প্রথমেই আমরা কত টাকা দেওয়া হয়েছে সেটা যোগ করব। কিভাবে করব দেখো, লিখব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে 4,500 টাকা। কত টাকা দেওয়া হয়েছে? 4,500 টাকা। বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে 2,000 টাকা। তাহলে এখন মোট কত টাকা হলো? দেখো শূন্য আর শূন্য যোগ করলে হবে শূন্য, শূন্য আর শূন্য শূন্য, 5 আর 0 হবে 5, 4 আর 2 হবে 6। তাহলে দেখো মোট দেওয়া হয়েছে কত? 6,500 টাকা। সুতরাং মোট দেওয়া হয়েছে 6,500 টাকা। তারপর দেখো এখন আমরা প্রয়োজন ছিল কত টাকা? 9,500 টাকা, দেওয়া হয়েছে 6,500 টাকা। তাহলে এটা মোট টাকার থেকে যত টাকা প্রয়োজন এই টাকা থেকে মোট কত দেওয়া হয়েছে সেটা বাদ দিলে কি আর কত টাকা প্রয়োজন সেটা বের হবে। দেখো আমরা কিভাবে করব, প্রতিযোগিতাটির জন্য প্রয়োজন 9,500 টাকা, তাহলে দেওয়া হয়েছে কত? 6,500 টাকা। লিখলাম মোট দেওয়া হয়েছে 6,500 টাকা। এখন আমরা এটা বাদ দিব, তাহলে বাদ দিলে আর কত প্রয়োজন সেটা বের হবে। শূন্য থেকে শূন্য বাদ গেলে হবে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ গেলে হবে শূন্য, 5 থেকে 5 বাদ গেলে হবে শূন্য, 9 থেকে 6 বাদ গেলে হবে 3। তাহলে কি দেখো কি বের হলো, সুতরাং প্রতিযোগিতাটির জন্য আর প্রয়োজন 3,000 টাকা। উত্তর 3,000 টাকা। দেখো অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে 4,500 টাকা, আর বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়েছে 2,000 টাকা। তাহলে মোট দেওয়া হয়েছে কত? 6,500 টাকা। এখন প্রতিযোগিতাটির জন্য প্রয়োজন হচ্ছে 9,500 টাকা, আর দেওয়া হয়েছে 6,500 টাকা। সুতরাং প্রতিযোগিতাটির জন্য আর প্রয়োজন কত? 3,000 টাকা। উত্তর 3,000 টাকা। তাহলে দেখো এভাবে আমরা আজকে 43 পৃষ্ঠার যে 3টা অঙ্ক বাকি ছিল, 13, 14 ও 15, এই 3টা অঙ্ক আজকে আমরা করলাম। তাহলে আমাদের বিয়োগ অধ্যায় শেষ। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন ও যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। তাহলে আজকের পর আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এখন ইংলিশ ক্লাস নেব। তোমরা সবাই তোমাদের ইংলিশ বোর্ড বইটি বের করো। ইংলিশ বোর্ড বইয়ের আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইউনিট 23-এ যে ক্যাট সম্পর্কে যে গল্পটি আছে, গল্পটি পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো পেজ 47-এর ইউনিট 23-এর পড়া, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ 47 বের করো। তো এই অধ্যায়টি আমি তোমাদেরকে পড়াবো, তার আগে ওয়ার্ড মিনিংগুলো সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে যে ওয়ার্ডগুলো আছে মোটামুটি ভাবে তোমরা অধিকাংশ ওয়ার্ডেরই মিনিং জানো, কারণ এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের গুলো আগেও ছিল, আমি তোমাদেরকে মিনিংসগুলো পড়িয়েছি, সেহেতু তোমরা এগুলো পারবে। শুধু যেগুলো একটু নতুন আসছে এগুলো তোমাদেরকে একটু পড়িয়ে দিই, ঠিক আছে? ক্রো শব্দের অর্থ হচ্ছে কাক। ক্রো এর বাংলা মিনিং কি হবে? কাক। লিপ বাস করা। ট্রি গাছ। অল ডে সারাদিন। ফ্লাই ওড়া। স্কাই আকাশ। লুক ফর খোঁজা। ফুড খাবার। সামটাইমস মাঝে মাঝে। টেক নেওয়া বা লওয়া। পিপল লোকজন। আবার খেয়াল করো, ক্রো কাক, লিপ বাস করা, ট্রি গাছ, অল ডে সারাদিন, ফ্লাই ওড়া, স্কাই আকাশ, লুক ফর খোঁজা, ফুড খাবার, সামটাইমস মাঝে মাঝে, টেক নেওয়া, পিপল লোকজন। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়ি। দেখো এখানে নিচে থেকে শুরু হয়েছে, আই এম এ ক্রো, আমি একটি কাক, আই লিভ, আমি বাস করি ইন এ ট্রি, গাছে, অর্থাৎ আমি গাছে বাস করি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আই এম অ্যাক্টিভ, আমি কর্মচঞ্চল থাকি অল ডে সারাদিন, অর্থাৎ আমি সারাদিন কর্মচঞ্চল থাকি, আই ফ্লাই, আমি উড়ে বেড়াই ইন দ্য স্কাই আকাশে, অ্যান্ড এবং লুক ফর খুঁজি ফুড খাবার। অর্থাৎ এই সেন্টেন্সটির বাংলা অর্থ এরকম দাঁড়ায় যে আমি আকাশে উড়ে বেড়াই এবং খাবার খুঁজি। সামটাইমস মাঝে মাঝে, আই টেক আমি নিয়ে যাই ফুড খাবার,
ফ্রম থেকে পিপল লোকজন অর্থাৎ মাঝে মাঝে আমি লোকজনের কাছ থেকে খাবার নিয়ে যাই অর্থাৎ খাবার চুরি করে ঠিক আছে সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল মাঝে মাঝে আমি লোকজনের কাছ থেকে খাবার চুরি করি আই এম ভেরি কুইক আমি খুব দ্রুতগতি সম্পন্ন সামটাইমস মাঝে মাঝে আই ইট আমি খাই ডার্টি থিংস নোংরা জিনিস অর্থাৎ সামটাইমস আই ইট ডার্টি থিংস মাঝে মাঝে আমি নোংরা খাবার খাই ঠিক আছে এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা পড়বে কারণ যদি তুমি বাংলাটাই না বুঝে তাহলে প্রশ্নের উত্তর করবে কিভাবে এই জন্য তোমাদের অবশ্যই এগুলোর বাংলা জানতে হবে এবং অবশ্যই বাংলা থেকে ইংলিশটাও করবে তাহলে তোমাদের সবগুলো পড়া ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে আছে রিড এগেইন আবার পড়ো সে ট্রু বলো সত্য অথবা ফলস মিথ্যা সত্য বলো অথবা মিথ্যা বলো অর্থাৎ সেন্টেন্স গুলো পড়বে স্টেটমেন্ট গুলো পড়ে যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে মিথ্যা হলে ফলস লিখবে তাহলে আমরা দেখি সবাই এখানে কি বলছে নাম্বার 1 দ্য ক্রো লিভস ইন এ ট্রি অর্থাৎ কাক গাছে বাস করে তাহলে আমরা একটু আগে কি পড়েছিলাম কাক সম্পর্কে কাক গাছে বাস করে তাহলে এটা কি হবে ট্রু আমরা নাম্বার 1 দিয়ে লিখবো ট্রু নাম্বার 2 দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ কাক দেরি করে ঘুম থেকে উঠে কাক কি দেরি করে ঘুম থেকে উঠে না আমরা একটু আগেই গল্পটিতে পড়েছি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এখানে স্টেটমেন্টে দেওয়া আছে দেরিতে ঘুম থেকে উঠে তাহলে এটা ফলস আমরা লিখব ফলস তারপর দেখো নাম্বার 3 দ্য ক্রো ইজ লেজি কাক অলস কিন্তু এখানে আমরা কি পড়েছিলাম যাই অ্যাক্টিভ অল ডে কাক একদম সারা দিন কর্মচঞ্চল থাকে কিন্তু এখানে স্টেটমেন্টে বলেছে দ্য ক্রো ইজ লেজি অলস তাহলে এটা কি ঠিক হবে না এটাও ফলস হবে অর্থাৎ মিথ্যা তারপর দেখো নাম্বার 4 দ্য ক্রো টেকস ফুড ফ্রম পিপল কাক লোকজনের কাছ থেকে খাবার চুরি করে হ্যাঁ এটি সত্য হবে তাহলে আমরা ট্রু লিখব নাম্বার 5 দা ক্রো ইজ স্লো কাক খুব ধীরগতি সম্পন্ন এটা সত্য হবে না মিথ্যা হবে অবশ্যই মিথ্যা হবে কারণ এখানে দেখো দেয়া আছে আই এম ভেরি কুইক আমি খুব দ্রুত গতি সম্পন্ন কিন্তু এখানে বলছে ধীরগতি সম্পন্ন তাহলে এটা ফলস হবে কি লিখবে তোমরা নাম্বার 5 এ লিখবে ফলস নাম্বার 6 দা ক্রো ডাজন্ট ইট ডার্টি থিংস অর্থাৎ কাক নোংরা খাবার খায় না এখানে নট মানে কি খায় না আর এখানে দেখো যে আই ইট ডার্টি থিংস আমি নোংরা খাবার খাই আর এখানে ডাজ নট মানে নোংরা খাবার খায় না তাহলে স্টেটমেন্টটি মিথ্যা তাহলে আমরা লিখব ফলস ঠিক আছে এভাবে তোমরা ট্রু ফলস গুলো ভালো করে বুঝে তারপর লিখবে তারপর অ্যাক্টিভিটি সি তে আছে দেখো লুক এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও সার্কেল দ্য অ্যানসারস মানে কি উত্তরগুলো বৃত্তাবদ্ধ করো সার্কেল অর্থ বৃত্ত বা বৃত্তাবদ্ধ করা এখানে দেখো দেয়া আছে আই এম এ কাউ অবলিকে দেওয়া আছে গুড আই লিভ ইন এ স্ট্রিম অথবা শেড আই গেট আপ আর্লি লেট আই এম এ স্লো কুইক অ্যানিমাল এখানে কোনটা সঠিক হবে আমরা একটু খেয়াল করি আই এম এ কাউ গুড এখানে যেহেতু ছবিতে দেয়া আছে কাউ অর্থাৎ গরুর তাহলে আমরা কাউ এই যে ওয়ার্ডটি এই অ্যানসারটি আমরা বৃত্তাবদ্ধ করব আর গুড এটা ফলস মানে এটা ঠিক হবে না তারপর দেখো আই লিভ ইন এ স্ট্রিম স্ট্রিম অর্থ হচ্ছে ডুবা আর শেড অর্থ হচ্ছে চালা তাহলে গরু কোথায় বাস করে ডুবায় বাস করে না এটা হবে শেড আমরা শেড ওয়ার্ডটাকে সার্কেল করব আই গেট আপ আর্লি লেট তাহলে গরু কখন উঠে আর্লি না লেট এটা কি হবে আর্লি তারপর হচ্ছে আই এম এ স্লো অবলিক কুইক অ্যানিমাল এটা কি হবে স্লো মানে কি ধীরগতি সম্পন্ন প্রাণী ঠিক আছে এভাবে তোমরা ওয়ার্ড গুলো বৃত্তাবদ্ধ করবে তো আজকে তোমাদের পড়াই পর্যন্ত রইল বইয়ের পেজ 47 এর পড়াগুলো তোমরা ডু বেঙ্গলি ডু ইংলিশ যে আমি তোমাদেরকে পড়িয়েছি সবগুলো পড়া ট্রু ফলস আর যে সার্কেল করতে হবে অ্যানসার গুলো এগুলো খুব ভালো করে সুন্দর করে তোমরা পড়ে নিবে এবং তোমাদের খাতায় লিখে নিবে আজকে তাহলে তোমাদের পড়াই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ
আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় আমাদের অধিকার ও দায়িত্ব চ্যাপ্টারের উপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণ করেছিলাম। আজকে আমরা কিছু মিলকরণ ও কাঠামোবদ্ধ প্রশ্ন করব। সবাই তোমরা একটু বোর্ডে খেয়াল করো, দেখো এখানে কিছু মিলকরণ দেওয়া আছে, মানে বাম পাশ ডান পাশ, এবং কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া আছে। এখন আমাদের বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করতে হবে। দেখো এখানে কি আছে। এক নম্বরে আছে, সমাজে সবার কি বেঁচে থাকার অধিকার আছে। তাহলে এটা কোনটার সাথে মিলবে? সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে। তারপর দেখো দুই নম্বরে আছে, জীবনকে ভালোভাবে গড়ার জন্য কি, জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার ছয়টি মৌলিক অধিকার। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার ছয়টি মৌলিক অধিকার। তাহলে তোমরা কিভাবে লিখবে? প্রথমে এক নম্বর দিয়ে লিখবে সমাজে সবার, তারপরে হাইফেন দিয়ে ওই দ্বিতীয় বাক্যটি লিখে নেবে, ঠিক আছে? এভাবে দেখো তিন নম্বরে আছে, শিশু হিসেবে আমাদের বিশেষ কতগুলো অধিকার রয়েছে। শিশু হিসেবে আমাদের বিশেষ কতগুলো অধিকার রয়েছে, যে বাক্যের সাথে যে বাক্য মিলবে সেটা আমরা মিলিয়ে দেব। মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধার অধিকার আছে। মেয়ে ও ছেলে শিশুর কি সমান সুযোগ সুবিধার অধিকার আছে। পাঁচ নম্বরে কি আছে, পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুর অধিকারগুলো পূরণ করা। পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুর অধিকারগুলো পূরণ করা। তারপর দেখো আছে ছয় নম্বরে, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা। পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা। সাত নম্বরে আছে, পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে তেমনই কিছু দায়িত্ব আছে। পরিবারে যেমন আমাদের কিছু অধিকার আছে তেমনই কিছু দায়িত্ব আছে। এভাবে তোমরা এখানে আটটা বাক্য দেওয়া আছে, এখানে সাতটা আছে, এই সাতটা বাক্যের সাথে তোমরা আটটা বাক্যের মধ্যে সাতটা বাক্য দিয়ে মিল করবে। তাহলে এটা হচ্ছে তোমাদের মিলকরণ। এরপর দেখো কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন আছে। কাঠামোবদ্ধ প্রশ্নগুলো কি কি তোমরা দেখো, মৌলিক অধিকার কি, শিশুদের কয়টি মৌলিক অধিকার ও কি কি, শিশুদের মৌলিক অধিকার কয়টি ও কি কি। প্রথমে তোমরা লিখবে মৌলিক অধিকার কি। মৌলিক অধিকার বলতে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার সুযোগকে বোঝায়। কি বোঝায়? মৌলিক অধিকার বলতে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা পাওয়ার সুবিধাকে বোঝায় বা সুযোগকে বোঝায়। তারপর দেখো শিশুদের মৌলিক অধিকার কয়টি ও কি কি, শিশুদের মৌলিক অধিকার কয়টি? ছয়টি। তাহলে ছয়টির নাম কি কি? খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার ও নিরাপত্তার অধিকার। যে ছয়টি মৌলিক অধিকার তোমরা পড়েছো সেই ছয়টি মৌলিক অধিকারের নাম লিখে দেবে। তারপর আছে দেখো দুই নম্বরে প্রশ্ন হচ্ছে, একজন শিশুর পরিবারে কতগুলো অধিকার আছে। একজন শিশুর কি পরিবারে কতগুলো অধিকার আছে, এসব পূরণ হওয়া প্রয়োজন কেন, এসব অধিকার পূরণ হওয়া প্রয়োজন কেন। তারপর আছে, একজন শিশু পরিবার থেকে কি কি অধিকার আছে, পাঁচটি নাম লিখো। তোমরা কি লিখবে, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের অধিকারগুলো পূরণ হওয়া প্রয়োজন। কেন প্রয়োজন? সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুদের অধিকারগুলো পূরণ হওয়া প্রয়োজন। শিশু হিসেবে আমি পরিবার থেকে যেসব অধিকার ভোগ করে থাকি তার মধ্যে পাঁচটি নাম হলো কি কি লিখবে, জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, শিক্ষার অধিকার। এভাবে তোমরা পাঁচটি নাম লিখবে। তারপর দেখো এখানে অধিকার সম্পর্কে দেওয়া আছে। এই অধ্যায়ে তোমরা দায়িত্ব সম্পর্কেও করেছো, এখানে দায়িত্ব সম্পর্কেও প্রশ্ন চাইতে পারে। যেভাবেই চাক না কেন তোমরা রিডিংটা ভালোভাবে পড়ে সবগুলো প্রশ্নের উত্তর লিখে দেবে। তাহলে আজকের পড়া তোমাদের এই পর্যন্তই। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় পড়া শেষ হলো। আগামী ক্লাসে আমরা নতুন কিছু করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।